এখন তরমুজের সিজন বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে আর দামটা কিন্তু কম আছে এই সময়টাতে তাই দেখে শুনে বুঝে ভালো তরমুজ কিনতে হবে কীভাবে বুঝবেন তরমুজ পাকা এবং মিষ্টি কিনা এবং ভালো কিনা সেটাই শেয়ার করবো এবং তরমুজ নর্মাল এবং ডিপ ফ্রিজে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে দেখাবো এবং খুব সহজে তরমুজ কাটার পদ্ধতিও দেখিয়ে দিব এক ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন দেখে আসি এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে তরমুজ কিনতে গিয়ে আপনি কখনোই ঠকবেন না তো চলুন দেখে নিই তরমুজ অপেক্ষাকৃত ছোট বাঁকা এমন তরমুজ কখনোই মিষ্টি ও রসালো হয় না তাই তরমুজ কেনার সময় গোলো ভালো শেপে তরমুজ কিনবেন তরমুজ কেনার আগে হাত দিয়ে দেখবেন যদি ভারী হয় তবে কিনুন হালকা ও ফাঁপা লাগে এমন তরমুজ কিনবেন না তরমুজের গায়ে একটি অংশে হলুদ রঙ হলে সেটা কিনবেন তরমুজের গায়ে সাদা সাদা দাগ থাকলে সেই তরমুজ কখনোই কিনবেন না তরমুজের গুড়া শুকিয়ে যাওয়া অংশ থাকলে বুঝবেন সেটি ঠিক পেকেছে তাই এটা কেনা যায় তরমুজ কেনার সময় টোকা দিয়ে দেখুন যদি ভারী শব্দ আসে তবে কিনুন যদি অতিরিক্ত ভারী হয় তাহলে কিনবেন না আর যদি ফাঁপা হয় তাহলে বুঝতে পারবেন এটা ভিতরে হয়তো নষ্ট হয়ে আছে। আর অবশ্যই কিন্তু এই যে সবুজ কালার এবং পাশে যে হলদেটে কালার আছে এই অংশটা দেখে কিনবেন এই যে হলদেটে কালার দেখা যাচ্ছে এটাই কিন্তু বুঝতেই পারবেন যে এই তরমুজটা পাকা এবং মিষ্টি আর হাত দিয়ে উঁচু করলে যখন দেখবেন অনেকটাই ভারী তখনই কিন্তু বুঝতে পারবেন বেশ কিছু পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিলাম এইগুলো যদি দেখে আপনারা তরমুজ কেনেন আশা করে কখনোই আর টোকবেন না তো এখন দেখিয়ে দেব কিভাবে ভিতরটা দেখে আপনারা চিনবেন যে আসলে এই তরমুজটা পাকা কিনা তো আমি তরমুজটা কেটে একটু দেখিয়ে দিই অনেক সময় দেখা যায় তরমুজ কিন্তু ওনারা কেটে দেখ তো ভিতরটা দেখে কীভাবে বুঝবেন আমি এই অংশটা স্কিপ করে গেছি তো আপনাদেরকে কেটে তারপর দেখাচ্ছি ভিতরে যদি দেখেন এরকম অংশ এরকম দানা হয়ে আছে মানে বেশি এরকম পেকে গিয়েছে এবং কাটার সময় দেখবেন যে কিছুটা এরকম ভাস ভাস মতো মানে কিছুটা অংশ দেখুন দানার অংশ কিছুটা কিন্তু এমন দেখাচ্ছে আর এটা ছাড়ানোর সময় দেখবেন একটু বালুর মতো ভাব মানে হাত দিলে কিস কিস করে বালুর মতো দেখতে মনে হয় এরকম ধরনের কাটা অংশ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই তরমুজটা একদমই পরিপক্ক এবং মিষ্টি লাগবে আর তরমুজ কাটার পরে এই যে সাদা অংশ বা সবুজ অংশ দেখতে পাচ্ছেন এই অংশটা যদি অল্প অংশ সবুজ থাকে বা সাদা থাকে তাহলে বুঝতে পারবেন এ তরমুজটা কিন্তু পরিপক্ক আর ভিতরটা দেখুন এরকম দানা থাকবে আর এরকম কিন্তু কিছুটা ভিতরে সুতার মতো দাগ থাকবে এরকম যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন এই তরমুজটা একদমই পরিপক্ক মিষ্টি আর এই যে দেখতে পাচ্ছেন এই সবুজ অংশটা বা সাদা অংশটা কিন্তু কিছুটা এরকম চিকন থাকবে খুব বেশি কিন্তু মোটা থাকবে না আর হাত দিলেই বুঝতে পারবেন এটা একটু বালুবালুর টাইপের তো এখন থেকে দিব যে এরকম ধরনের যদি তরমুজ কিনেন তাহলে কি হবে এরকম আঁকা বাঁকা যদি তরমুজ কিনে সেক্ষেত্রে ভিতরটা কেমন হবে বাইরে দেখে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না আঁকা বাঁকা তরমুজ কেনার পরে তারপর কাটার পরে বুঝতে পারবেন তো আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম দেখুন এই তরমুজটা কিন্তু আঁকা বাঁকা ছিল একদমই নষ্ট খাওয়া যাবে না আর একদমই মিষ্টি না এখন দেখিয়ে দিব নর্মাল ফ্রিজে কীভাবে তরমুজ সংরক্ষণ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি ফয়েল পেপার নিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে সব থেকে ভালো হয় যেটুকু পরিমাণ একদিনে তরমুজ বের করবেন ফ্রিজ থেকে বা খাবেন সেইটুকু পরিমাণ তরমুজ এভাবে কি করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেওয়ার চাইলে কিন্তু যে কোনো পলি দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে পারেন যেন এর ভিতরে কোনোভাবে বাতাসটা না যায় তাহলে কিন্তু এটা দশ থেকে পনেরো দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে ভালো থাকবে আর অবশ্যই কিন্তু তরমুজটা একদমই সতেজ স্টাট হতে হবে কোনো রকম কিন্তু নষ্ট হলে কয়েকদিন পরে এটা পচে যাবে খাওয়া যাবে না তো অবশ্যই কিন্তু ভালো তরমুজটা আপনারা সংরক্ষণ করার চেষ্টা করবেন তো খুব সুন্দরভাবে এটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলাম কোনোভাবেই কিন্তু ভিতরে আর বাতাসটা যাবে না তো আমি প্রায় বারো থেকে তেরো দিন পর হয়তো এটা বের করে আপনাদের দেখাচ্ছি দেখুন এর ভিতরটা কিন্তু একদমই নষ্ট হয়নি আর একটু হালকা বরফ জমা আছে এটা কিন্তু নর্মাল ফ্রিজে ছিল এখন দেখিয়ে দিব কীভাবে ডিপ ফ্রিজে বসর জুড়ে সংরক্ষণ করবেন তার সহজ পদ্ধতি তো তরমুজগুলো খুব ভালোভাবে কেটে নিব চাইলে কিন্তু বেশিরটা ফেলে দিতে পারেন তবে হাত না লাগিয়ে এটা কাটলে ভালো হয় যেহেতু বছর জুড়ে সংরক্ষণ করব। তো এগুলোর বিচিটা ফেলে দিতে পারেন এখন আমি এগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম এই যে তরমুজটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এটা কিন্তু শুধুমাত্র জুস বা শরবত খাওয়ার খাব খাবো রকম কিন্তু এমনি যে আমরা তরমুজ কেটে খাই সেভাবে খেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না কিন্তু শরবত করে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এখন আমি একদিনের জন্য শরবতে যতটুকু পরিমাণ লাগবে এই তরমুজটা ততটুকু পরিমাণ নিয়ে নিব তো এখানে ছোটো ছোটো এরকম কাপ নিয়ে নিলাম মানে একবারে খাওয়ার জন্য যতটুকু লাগে তারপর এখান থেকে একটা কৌটা বের করে তারপর আমি কিন্তু বিলিন্ডারে ব্লেন্ড করে তারপর খেতে পারবো অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে তারপর সংরক্ষণ করতে হবে তো এভাবে করে আমি আরও একটা বক্সে নিয়ে নিলাম এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো অবশ্যই কিন্তু ঢাকনা লাগিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু ফ্রিজের যা অন্য জিনিস এসে সেই জিনিসের গন্ধে এটা আর খাওয়া যাবে না তো এভাবে কিন্তু আপনারা চাইলে যখন ইচ্ছা ফ্রিজ থেকে বের করে শরবত করে নিতে পারেন এখন দেখিয়ে দিবে খুব সহজ পদ্ধতিতে কিভাবে তরমুজ কাটা যায় তো তরমুজটাকে আমি দুইটুকু করে তারপর সারি সাইড দিয়ে যে সবুজ অংশ আছে সেই সবুজ অংশটাকে খুব ভালোভাবে কেটে ফেলে দিব একটু ডিপ করে কেটে নিব এভাবে করে কেটে নিলে কিন্তু খুব সহজে কাটা যায় আর এটা কিন্তু রকম হাত দিয়ে খাওয়ার প্রয়োজন হয় না জাস্ট কাটাসময় দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া যায় পরিবেশন করার জন্য আত্মীয়স্বজনের সামনে বা গেস্ট বা অনুষ্ঠানে এভাবে কিন্তু কেটে খুব সহজে অল্প সময়ে আপনারা পরিবেশন করতে পারেন তো আমি এরকম ছোটো সাইজ করে নিলাম আপনার চাইলে কিন্তু কাঠি দিয়ে যে আইসক্রিম খাওয়ার সময় আমরা কাঠিটা ধরে খাই সেভাবে কিন্তু এটা ধরে তারপর খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে তবে এইগুলো আমি কাটা চামচ দিয়ে খাবো এই জন্য এরকম ছোটো টুকরো করে কেটে নিলাম আরও কয়েকটা পদ্ধতিতে দেখিয়ে দিবে সাথে থাকবেন তো এই তো ছোটো টুকরো করে কেটে নিলাম এখন এভাবে করে চামচ দিয়ে খাবো চাইলে কিন্তু এভাবে করে চামচ দিয়ে বা ছোটো যে আমরা পেয়ারা যে কোনো ভত্তা খাওয়ার জন্য যে ছোট্ট টুথপিক ব্যবহার করি সেটা দিয়েও কিন্তু খুব সহজে এটা খেতে পারেন এখন দেখিয়ে দিব আরও একটা সহজ পদ্ধতিতে একদমই সহজ পদ্ধতি আর হাতে না লেগিয়েও কিন্তু খাওয়া যাবে এইভাবে যদি আপনারা কাটেন তো আমি এভাবে একটা বড়ো সাইজ করে এক টুকরো তরমুজ কেটে নিলাম এখন এভাবে করে ছোট সাইজ করে একটু কেটে নিব খুব বেশি চিকনও না বা খুব বেশি মোটাও করবো না তো এভাবে করে কয়েকটুকু করে নিলাম তারপর মাছ বরাবর এভাবে কেটে নিলাম একদমই কিন্তু আমরা যে আইসক্রিম খাই লম্বা আইসক্রিম সেভাবে করে আপনারা কেটে নিতে পারেন নিচের অংশটা কিন্তু ফেলে না দিয়ে এটা হাত দিয়ে ধরে খেতে পারেন চাইলে কিন্তু এভাবে করে কেটে নিতে পারেন আর আইসক্রিমের মতো যদি ধরে খেতে চান সেক্ষেত্রে কিন্তু নিচে একটা কাটি দিলে খুব সহজে হাত দিয়ে না ধরে খাওয়া যাবে তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা কেটে নিতে পারেন একদমই কিন্তু সহজ চাইলে কিন্তু আরও ছোটো টুকরো করে কেটে তারপর চামচ দিয়ে খেতে পারেন আর চাইলে কিন্তু কোষা সহ এভাবে কেটে নিতে পারেন তরমুজটাকে আমি চার টুকরো করে নিয়েছি তারপর এভাবে করে উল্টা করে রেখে জাস্ট আট থেকে দশ টুকরো করে নেব খুব সহজে কিন্তু এভাবে তরমুজটা কেটে নিলাম তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম